Good morning, everybody. আমি জানি না আমার দিনটা কিরকম যাবে। আদার দেন আই প্ল্যান টু ডু আ হোল লট অফ ওয়ার্ক অ্যাজ কিডস আর গোয়িং উইথ দেয়ার গ্র্যান্ড মা। সো আর নায়রা আর আমরা লড়ার সাথে, মানে রিচার্ডের মার সাথে যাচ্ছে কিছু ঘন্টার জন্য। দ্যাটস ফাইন, দ্যাট উইল গিভ মি সাম টাইম টু ডু লট অফ চোর্স। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু মো দ্য লন। তো তোমাদের সাথে কালকে যখন ব্লগে কথা হয়েছিল, আমি বলছিলাম রিচার্ড মো করবে অ্যান্ড অল। তো কালকে আসার পর অফিস থেকে আমরাও ঘুমাচ্ছিল আর নায়রাও ঘুমাচ্ছিল, তো আমি বারণ করলাম মো করলে বাইরে বেশ আওয়াজ হয়, ওরা উঠে যেতে পারে। ইয়েস, ইট ইট। তাই জন্য আমি বারণ করলাম, আর প্লাস আমি বললাম আমার সাথে টাইম স্পেন্ড করো, আমরা হ্যাং আউট করি। তো আমি করতে দিইনি ওকে, তো আমি বলেছি আজকে যখন বাচ্চারা থাকবে না আমি করে নেবো। বাট দেখা যাক, এখন যখন ভাবছি আমাদের ইয়ারটা মানে ঘাস কাটতে বেসিক্যালি টু আওয়ার্স তো লেগেই যায় অনেকটা এরিয়া, বাট আমি কিছুটা হয়তো করবো। তো যখন করব আমি তোমাদেরকে আজকে ভাবছি আমাদের গার্ডেন আর লন, ইউনো, ইয়ার্ডের ট্যুর দেব। সো কিপ ওয়াচিং আর ব্লগ, অ্যান্ড এখন একটু আমরাকে দেখো। সে হাই, Why you eating this? Huh? Panda bear khatte panda ko thaka? Bola, I'm a panda bear. Bolo. Eat. তো ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্লগটা স্টার্ট করতে আজকে একটু দেরি হয়ে গেল, বাট ওদেরকে ব্রেকফাস্ট করে দিয়েছি যেহেতু রিচার্ডের মা দ্যাটস ফাইন আই ক্লিন ইট আপ, যেহেতু রিচার্ডের মা নিতে আসবে। আর এখন আমি এসে কিছু এডিটিং করছিলাম আর রুম ক্লিন করছিলাম ওপরে, আর নায়রাকে ওর জামা কাপড় দিতে এসেছিলাম, শি ইজ গেটিং রেডি। তো রিচার্ডের মা আসলে কিছুটা ব্লগ করবো, তারপর ওরা চলে গেলে দেখা যাক কি করি আমি। ওকে ওকে, এবার নায়রা ইজ গেটিং রেডি, ওর খাওয়া হয়ে গেছে, লড়া ইজ অন হার ওয়ে, সো নাও ডু হার হেয়ার, তারপরে আমরাকে রেডি করবো, তাই তো মরা। এটা হলো নায়রা হেয়ার ডু, ইউ ওয়ান্ট টার্ন অ্যারাউন্ড নায়রা? Mori turn to do her hair. Wow. Mori, Mori ready. Mori, okay. Yeah, ready. Anara ready. Look at your grandma ready. Ready. Okay. Oh. Have fun. It's gonna be fun. Yay. Oh, yay. Yay. Okay. Wow. So we grab the diaper bag? Yeah, I'll walk you up. তো বাচ্চারা চলে গেছে, এখন আমি বাইরে এই আমাদের গার্ডেন এরিয়া গুলো ক্লিন করছিলাম। এটা আমাদের সামনের পোর্চটা, তো এই যে ঘাসগুলো তুললাম, এখানে অনেক উইডস হয়েছে যেগুলো ক্লিন না করলে, মেনটেন না করলে হয় না, তো এখন সেগুলোই করব ভাবছি। বাট আগে গিয়ে ভাবছি কফিটা খেয়ে নেব, কফি না খেলে এনার্জি পাচ্ছি না, তো বসে একটু কফি খেয়ে একটা দুটো ব্লগ দেখবো। একটা অ্যাকচুয়ালি একটু ডকুমেন্টারি আমি ফিনিশ করছিলাম কালকে রাত্রে, সেটা করতে পারিনি, তো সেটা দেখবো, ডকুমেন্টারিটা ফিনিশ করব, একটু কফি খাবো একটু রিল্যাক্স ফিল করে, তারপরে সেই ইয়ার্ডের কাজগুলো করব। আর তোমাদের কাছে আমি তাহলে আমাদের এই ইয়ার্ডটার ট্যুর দেবো। যাই হোক, ওপরে এসেছিলাম কিছু লন্ড্রির কাপড় জামা নিতে, আবার একবারে রেডি হয়ে নিলাম এই মো করার জন্য। সো কফি রেডি হয়ে গেছে, বাট কফি খাওয়ার আগে আগে এই লন্ড্রিটা স্টার্ট করি, লন্ড্রিগুলো স্টার্ট করে তারপরে কফি খাবো। অ্যাকচুয়ালি আমি কিছু কফিটা যতক্ষণ হচ্ছিল আই ওয়াজ ডুইং সাম স্কোয়াটস, তো আই গট রিয়েলি টায়ার্ড। এবার যতক্ষণে সব কিছু হবে আমি জানি না আমার কতটা এনার্জি থাকবে টু মো অ্যান্ড ডু গার্ডেনিং, বাট দেখা যাক। বাড়ির সব কাজ মোটামুটি হয়ে গেছে, কফি খাওয়া হয়ে গেছে, রিল্যাক্স করা হয়ে গেছে, এখন চলে এসেছি গ্যারাজে, মো একটা স্টার্ট করব। তো এইটা দিয়ে আমরা ঘাস কাটি, ইটস লং মোয়ার, সো লেটস ডু দিস। Thank you.
এই দিকটা আর এতক্ষণে এটা হয়েছে, তাও ওপাশে কিছুটা বাকি আছে। ব্যাপারটা এমনি রিল্যাক্সিং, যখন ঘাসগুলো ছোট হয়ে যায় খুব রিল্যাক্সিং লাগে, বাট আমার হাতে পুরো ব্লিস্টার পড়ে গেছে, জানি না, খুব স্ট্রেংথ লাগে। আমি অনেকক্ষণ ধরে করি ফার্স্ট অফ অল বিকজ আমি একটু নিখুঁতভাবে করি, আমার আবার একটু খোঁতখোটানি আছে, তো সব ঘাসগুলো যতটা পারি ছোট করে সব জায়গায় যেন ঠিকভাবে হয়, তো দু তিনবার করে একই জায়গায় বারবার করি। আর আমি রিচার্ডের মতো অত স্ট্রংও না, ওইটা অনেক স্ট্রেংথ লাগে, ওটা পুরো একদম যদি বেশি স্পিডে করো তাহলে তোমাকে হিড় করে টেনে নিয়ে যাবে, তোমার ভয় লাগে ব্যাপারটা যদি পড়ে যায়, ওটা নিয়ে ব্লেড ফেরাচ্ছে, ইউ নো ইট ওয়ান্ট টু লুজ ইয়োর আর্ম আর ইয়োর লেগস। তো যাই হোক, ওই পাশটা আরেকটু বাকি আছে, ওটা ফিনিশ করে বাকি আদার সাইড মানে এখনও আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই সাইডটা হয়ে গেছে, প্লেগ্রাউন্ড এরিয়া হয়ে গেছে, এই সাইডটা করছি, আর একটু হিল টপ ওই জায়গাটা একটু বাকি আছে, তারপরে এখনও এই পুরো ইয়ার্ড আর ওদিকে আমাদের সাইড ইয়ার্ড ব্যাক ইয়ার্ড পুরো বাকি আছে, ওইটা রিচেট করবে, যদি আর একটু টাইম পাই হয়তো এই ফ্রন্ট ইয়ার্ডটা একটু করে নেব, বাট মানে করতে ইচ্ছা করছে, পুরো ফিনিশ হয়ে গেলে ব্যাপারটা ভালোই হয়, আবার খুব টায়ার্ডও লাগছে, দেখা যাক। এখন আমি শাওয়ারে যাব, খালি দেখো কী পরিমাণে আমি ট্যান হয়েছি, খালি দেখো এই কভারটা ছিলাম বাইরে আর পুরো এরকমভাবে ট্যান হয়েছি। এই ট্যান দূর করতে আমার আমি জানি না কতদিন লাগবে। যাক, আমার শাওয়ার হয়ে গেছে, তাও কি টায়ার্ড লাগছে, বাবারে বাবা ঘাস কাটা না, তো যাই হোক আমার শাওয়ার হয়ে গেছে, আনায়রা আর আমরা চলে এসেছে, বা আমরা ঘুমিয়ে পড়েছে, তো লরা অ্যাজ ইন আমার শাশুড়ি ওকে নিয়ে ওপরে শুতে গেছে, গেস্ট বেডরুমে শুয়ে আছে ওকে নিয়ে, আর আনায়রা একজন ইলেকট্রিশিয়ানের আসার কথা ছিল সে এসেছে, তো তাকে দেখিয়ে দিয়ে আসলাম কি করতে হবে। যাই হোক, তো আমার শাশুড়িমা ওকে নিয়ে ঘুমাচ্ছে। আর একটা কথা বলি, আমি জানি এরা কমেন্টে পাবো, তো আমি এখানে অ্যাড্রেস করি, আমি শাশুড়িকে নাম ধরে কেন ডাকি লরা, দ্য রিজন ইজ এখানে কেউ যতক্ষণ যতদিন না কোনো ইউ নো ইফ আনটিল ইউ লাইক ম্যারিড অর লাইক ইউ নো ম্যারিড রিলেশনশিপ, কেউ কাউকে কোনো আমি জানি না ওয়ার্ডটা কি এক্স্যাক্ট ভাবে, যেমন কাকা জ্যাঠা বা ইভেন দিদি দাদা দাদু দিদা এরকম ভাবে সম্বোধন করে না, তারা নাম ধরেই ডাকে, ইউনো আমার নেবাররাও আমাকে মানে আমার মেয়ের বন্ধুরা আমাকে ইউনো রুমেলা বলে ডাকে বা মিসেস লায়েন্স বলে ডাকে, এটা এখানে এরকম নর্মাল। ইনফ্যাক্ট এখানে যদি তুমি হঠাৎ করে কাউকে আঙ্কেল আন্টি বলে দেখো ওটা নর্মাল হয়ে যায়, তারা একটু শকড হয়ে যায়, কারণ রিচার্ড প্রথম প্রথম যখন দেখতো সামারানারা সবাইকে আঙ্কেল আন্টি বলতো, ও ভাবতো আমাকে জিজ্ঞেস করছে এরা কি তোমার নিজের সিবলিংস, মানে তো তাই জন্য ব্যাপারটাকে অকওয়ার্ড না করার জন্য যখন আমরা ডেট করছিলাম আমি ওর পেরেন্টসকে নাম ধরেই ডাকতাম রিক এন্ড লরা, আর সেই স্বভাবটা যায়নি, আমি চাই ইউ নো আই ওয়ান্ট টু কল দ্যাম অ্যাজ মম অ্যান্ড ড্যাড, বাট ওটা একটা স্বভাব বলতে পারো, হ্যাবিট বলতে পারো, হোপফুলি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। ওরাও তাই সামারানারাও নাম ধরে ডাকে, সামারানারা ইনফ্যাক্ট রিচার্ডকেও রিচার্ড বলেই ডাকতো, বাট এখন ওটা চেঞ্জ হয়ে গেছে, যখন আমি প্রেগনেন্ট তখন থেকে নিজেই সামারানারা নিজে থেকেই আমাকে বলে যে আমি ড্যাডকে ড্যাড বলে ডাকতে চাই, রিচার্ডকে ড্যাড বলে ডাকতে চাই, ইটস লাইক হোয়াট এভার ইউ উইশ, ইউনো আমি কোনোদিন ওদেরকে ফোর্স করিনি, যেটা ওরা কমফোর্টেবল ফিল করেছে, তো ওরা তখন থেকেই ড্যাড ড্যাড করতো, তো ওটা এখন ওদের অভ্যাস হয়ে গেছে। তো এটা একটা ক্ল্যারিফাই করে দিলাম, তো এগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে কি আমার লাইফস্টাইল আমার কিছু জিনিস ডিফারেন্ট হবে, বিকজ ইউ নো যেটা হয় ইন্টার কালচারাল ম্যারেজে, যেটা আমাদের কালচার ইজ ডিফারেন্ট, সো আমরা দুটোকেই ব্যালেন্স করে রেসপেক্ট করে চলার চেষ্টা করি। তো যেটা বলছিলাম, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম মো করে, তো জন্য আর তোমাদেরকে ট্যুর দিইনি, তাও পুরোটা করতে পারিনি, রিচার্ড এসে পুরোটা করবে, তারপরে এখনও উইডগুলো ক্লিন করতে হবে, ওটা মনে হচ্ছে না আজকে করতে পারবো, তো যদি করতে পারি তাহলে আজকে ট্যুর দেবো আর না হলে নেক্সট ডে। তো এখন গিয়ে আমি খাবার বানাবো, আর নায়রাকে শাওয়ারে ঢুকে দিয়ে এসেছি, ওর খুব খিদে পেয়েছে, আই এম শিওর লরারও খিদে পেয়েছে, বাট আমি জিজ্ঞাসা করলাম বললো না, যাই হোক হট করে ভিডিওটা বন্ধ হয়ে গেলো, আউট অফ স্টোরেজ হয়ে গেছিলো, তো যাই হোক আমি এখন গিয়ে খাবার বানাবো, বিকজ নায়রার খিদে পেয়েছে, আই এম শিওর লরারও খিদে পেয়েছে, আমি বললে অফার করলে খেতে চাইবে না, তো আমি জাস্ট খাবারটা বানিয়ে ডাকবো, তো দেখি কী বানাই, হয়তো একটু স্যান্ডউইচ বা কিছু বানাবো।
তো ইলেকট্রিশিয়ান এসে বললাম এই শ্যান্ডেলিয়ারটা অ্যাকচুয়ালি লাগানো হচ্ছে এই পুরনো শ্যান্ডেলিয়ারের জায়গায়। আমাদের ডাইনিং রুমে আগে এইটা ছিল, এখন চেঞ্জ করে এটা লাগানো হবে, বিকজ এটা এই রুমের সাথে বেশ ভালো ম্যাচ করছে, তাই এটা কিনেছি। সো এইটা হলো কি শ্যান্ডেলিয়ারটা যেটা এখানে যাবে, খুব এক্সাইটেড অ্যাবাউট ইট। যাই হোক, চলো এবার বানাচ্ছি স্যান্ডউইচ আমার রিচার্ড আর শাশুড়িমার জন্য। তো স্যান্ডউইচটা বানিয়ে, সো যে ইলেকট্রিশিয়ান এসেছিলো স্যান্ডেলটা লাগিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে, আমার খুবই পছন্দ হয়েছে এটা। মনে হচ্ছে রিচার্ডের হয়ে গেছে, দেখতে পাচ্ছি না কথা, তাই তোমাদেরকে ইয়ার্ডের টুরটা দিয়েই দিই। সো তোমাদেরকে দেখাবো এখান থেকে, এটা হলো কি আমাদের এন্ট্রান্স আর এইটা হলো কি ইয়ার্ড পেছনে। তো আমাদেরকে এখান থেকে দেখাবো, সো এটা বাড়ি আর এইদিকে হলো কি ফ্রন্ট ইয়ার্ড আর এদিকে আর একটা ফ্রন্ট ইয়ার্ড ছোট্ট। সো এখানে অ্যাকচুয়ালি একটা দুটো গাছ ছিল যেটা আমরা কেটে ফেলেছি বিকজ গাছগুলো মরে গেছিলো, দে আর দে ওয়ার ডেড ট্রি। এইবার হলো কি এই সাইডটা, তো এখানে আমরা একটু মালচ দিয়ে একটা কিউট সিটিং এরিয়া করেছি। এগুলো আমাদেরকে এই উইডগুলো, সেই জন্য রিচার্ড স্প্রে করবে ছোট ছোট, এগুলোকে উইড বলে, ইউনো আগাছা, এগুলোকে ক্লিন আপ করতে হবে। তো বলছিল আগে ক্লিন করে নি তারপর ট্যুর দিও, ঠিক আছে কোনো ব্যাপার না। তো এইটা হলো এই কিউট এরিয়াটা যেটা আমার খুব পছন্দের, আর এইটা হলো কি সাইড ইয়ার্ড আর একটা ফ্রন্ট ইয়ার্ড। তো এবার তোমাদেরকে দেখাই ফ্রন্ট ইয়ার্ডে আমার যে ছোট্ট একটা গার্ডেন এরিয়া। আমি লাস্ট ভিডিওতে একটু দেখিয়েছিলাম, সো ফাইনালি এরকম ডেকোরেশন করেছি। আর এটা হলো কি আমার আমাদের পোর্চ এরিয়া। আমি আই ডু নট হ্যাভ আ গ্রিন থাম্ব, আমি একদমই গাছপালার যত্ন নিতে পারি না, বেচারারা মরে যায়। তো সেই জন্য আমি সব অ্যামাজন থেকে ফেক আউটডোর প্ল্যান্টস নিয়ে এসে ডেকোরেট করেছি, এগুলো সবই ফেক। আর গাছপালা নিয়ে এসে মারার থেকে ভালো ফেক জিনিস দিয়ে ডেকোরেট করা। তো এটা হলো কি কিউট প্যাটিও এরিয়া। এখান থেকে চলে যাই সাইড ইয়ার্ডে। এইবার ওদিকে রিচার্জ স্প্রে করছে যাতে উইডগুলো মরে যায়। তো এইটা হলো কি আমাদের সাইড ইয়ার্ড। তো এখান থেকে এইটা হলো কি আমাদের ব্যাক ইয়ার্ড, যেখানে আমরা পার্টি হোস্ট করি, আউটডোর পার্টি। আর এটা হলো কি পুরো মালচ দেওয়া আছে, আর এখানে কিছু প্যাটিও ফার্নিচার আছে, আর একটা বাস্কেটবল হুপ আছে। প্যাটিও ফার্নিচারগুলো তোমরা আমাদের পার্টিতে দেখেছো। তো এখানে আমি কিছু ডেকোরেশনস করেছি, এটা হলো একটা ফাউন্টেন যেটা বন্ধ আছে, আর এখানে কিছু স্মল ডেকোরেশনস ফ্লাওয়ার্স। আর এখান থেকে চলে গেলে আবার চলে যাচ্ছি টুয়ার্ডস যেখানে আমাদের
ছোট্ট একটা প্লে এরিয়া আছে ফর দ্য গার্লস। এখানে সুইং সেট স্লাইড আছে অ্যান্ড দেন ইট টেকস ব্যাক টু আর গ্যারাজ অ্যান্ড দ্য সাইড ইয়ার্ড। আর দেন এখানে কিছু ফ্লাওয়ার্স। আবার ওদিকে গেলে আমাদের ব্যাক ইয়ার্ড। সো এইটাই জাস্ট আ স্মল ট্যুর অফ দ্য ইয়ার্ড। আর হোম ট্যুর দেবো আস্তে আস্তে। আজকে দেখলে একটা জিনিস ওই শ্যান্ডেলিয়ারটার মধ্যে এক দু মাস আগে কিনেছিলাম, ফাইনালি ওটা লাগানো হয়েছে। ওরকম আরও কিছু জিনিসপত্র আছে, সব সেট হলে ডেফিনেটলি হোম ট্যুর দেবো। তো এখন রিচার্জ স্প্রে করছে, আমার চান হয়ে গেছে, সো তুমি ভেতরে চলে যাবো। Us like matching and our hands are also in the same position. Hey twinsies, me and Rajar, we are very tired. Pujundo tired, ghas kete after mowing the lawn. We're like, and these kids are full of energy. Okay, let me vlog a little bit, please. So ekhon dinner e bhabji hot dog banabo. Although Richard said he can go get some food, but there's hot dogs, so we'll just have an easy dinner tonight. But anyways, we will eat some dinner and then watch some TV and probably just till then hang out here in this corner because we are incapable of moving. Maybe we will not set up the treadmill. শরীরে এইটুকু শক্তি নেই নড়ার মতো, মানে ঘাস কেটে এতই ক্লান্ত, আমার তো হাত পা ব্যথা করছে। ওকে, এন্ড দিস ব্লগ হিয়ার, এখানে শেষ করব। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ লাইক দিস ভিডিও এন্ড সাবস্ক্রাইব এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইট গাইস, উই উইল সি ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ। বাই বাই।